নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য জব মিডিয়া ওয়ান তো বন্ধুরা আজকে আপনাদের সামনে আমাদের রাজ্যের একটি কৃষি বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত যে চাকরি নোটিশ সেটি কিন্তু নিয়ে আসবো এখানে বন্ধুরা লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট সহ বিভিন্ন পদ রয়েছে সেই সমস্ত কিছু নিয়ে কিন্তু আলোচনা করব কত টাকা স্যালারি দেওয়া হবে আপনাদের বয়সের সীমা কতটুকু বলা আছে কী কী শিক্ষাগত যোগ্যতা লাগবে লাস্ট ডেট কী বলা আছে কী করে অ্যাপ্লাই করবেন সবই কিন্তু আপনাদেরকে বলব তো বন্ধুরা আপনারা যদি ইন্টারেস্টেড হন তবে কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং যদি আপনার কোনো বন্ধু বান্ধব থেকে থাকে যারা এই পদের জন্য যোগ্য বলে আপনার মনে হবে তার কাছে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে গেলে আপনারা কিন্তু সেখানে বিভিন্ন চাকরি সংক্রান্ত আপডেট পেয়ে যাবেন তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করি তো বন্ধুরা অনস্ক্রেন দেখতে পাচ্ছেন এটি হলো সেই অফিশিয়াল নোটিশের একটি অংশ যেখানে বলা আছে পোস্টের নেম হচ্ছে অ্যাকাউন্টেন্ট এই ক্ষেত্রে দুটি পদ রয়েছে ইউ একটি এবং এসসির জন্য একটি এখানে বলা আছে যেটা সেটা হচ্ছে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান এই পদের জন্য আপনার কিন্তু ব্যাচেলার্স ডিগ্রি ইন কমার্স অথবা ইকোনমিক্স উইথ ম্যাথামেটিক্স ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি এটা আপনাদের লাগবে এছাড়া বলেছে দুই নম্বরে যেটা সেটা হচ্ছে পাঁচ বছরের এক্সপিরিয়েন্স ইন দ্য ফিল্ড অফ অ্যাকাউন্টিং ইনক্লুডিং হ্যান্ডেলিং অফ কম্পিউটারাইজড অ্যাকাউন্টিং প্যাকেজেস এটা হলো এসেন্সিয়াল কোয়ালিফিকেশান এরপরে ডিজারভেলের ক্ষেত্রে বলা আছে এটা সেটা হচ্ছে নলেজ ইন কারেন্ট ফিনান্সিয়াল রুলস অ্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম এটা হচ্ছে ডিজারেভেল এরপরে এখানে বলা আছে হচ্ছে আপনাদের স্কেল অফ পে এই ক্ষেত্রে লেভেল নাইন উইথ এন্ট্রি পে অফ রুপিস সাঁত্রিশ হাজার একশো টাকা এখানে কিন্তু বলা আছে এটা হচ্ছে আপনাদের স্কেল অফ পে এরপরে দুই নম্বরে বলা আছে যেই পোস্টটা সেটা হচ্ছে জুনিয়র লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট এই ক্ষেত্রে কিন্তু দুটি পদ রয়েছে জেনারেলের একটি এবং এসিদের ক্ষেত্রে একটি এই ক্ষেত্রে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান বলেছে যেটা সেটা হচ্ছে ডিপ্লোমা অথবা ডিগ্রি ইন লাইব্রেরি সায়েন্স ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি এটা হচ্ছে এসেন্সিয়াল আপনারা কিন্তু এসেন্সিয়াল দিয়ে শুধুমাত্র অ্যাপ্লাই করতে পারবেন এবং ডিজারেবলের ক্ষেত্রে বলা আছে যেটা সেটা হচ্ছে নলেজ অফ ইউনিভার্সাল ডেসিমেল ক্লাসিফিকেশানস তারপরে বলা আছে নলেজ অফ কম্পিউটার অ্যাপ্লিকেশান ইন লাইব্রেরি অটোমেশনস মিনিমাম ওয়ান ইয়ার এক্সপিরিয়েন্স ইন অ্যাকাডেমিক ইনস্টিটিউট লাইক ইউনিভার্সিটি অর ইন অ্যান ইনস্টিটিউট অফ হায়ার লার্নিং এটা হচ্ছে ডিজারেবেল কোয়ালিফিকেশান এই ক্ষেত্রে কিন্তু এই পদের জন্য আপনাদের লেভেল এইট উইথ এন্ট্রি পে অফ রুপিস পঁয়ত্রিশ হাজার আটশো টাকা স্কেল অফ পে বলা আছে এরপর যে তিন নাম্বার আছে তিন নাম্বার বলা হচ্ছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল এখানে একটি পদ রয়েছে এটা জেনারেলের ক্ষেত্রে এখানে বলেছে যেটা সেটা হচ্ছে এসেনশিয়াল কোয়ালিফিকেশান এই পদের জন্য কিন্তু ব্যাচেলার ডিগ্রি ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অর ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ফ্রম অ্যান ইনস্টিটিউট রিকগনাইজড বাই এআইসিটিই অর ফুল টাইম থ্রি ইয়ার্স ডিপ্লোমা কোর্স ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অর Electrical and Electronics Engineering from an institute recognized বাই AICTE অথবা ডাব্লু and VE and অ্যান্ড এস ডি উইথ ওয়ান ইয়ার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স ইন দ্য অ্যাফিলিয়েট অ্যালাইড ফিল্ড এখানে ডিজনেবল কর্পোরেশন বলেছে সেটা হচ্ছে নলেজ ইন কম্পিউটার অপারেশনস এই পদের জন্য কিন্তু এখানে স্কেল অফ পে বলা আছে লেভেল এইট উইথ এন্ট্রি পে অফ তোমরা এটা হলো নেম অফ দ্য পোস্টগুলো এবং এছাড়াও ভ্যাকান্সি কতগুলো আছে কোয়ালিফিকেশানস এবং স্কেল অফ পে এগুলো এবার আপনাদের বলে রাখি যেটা সেটা হচ্ছে এজ এই ক্ষেত্রে বলেছে যে এজ ম্যাক্সিমাম এজ লিমিট ফরটি ইয়ার্স ফর জেনারেলদের জন্য চল্লিশ বছর ম্যাক্সিমাম এছাড়াও তেতাল্লিশ বছর হচ্ছে ও বিসি এ অ্যান্ড বি এবং পঁয়তাল্লিশ বছর হচ্ছে এসসি এস টি পিডাব্লিউডি সেটা হচ্ছে এক এক দু অনুসারে তো এখানে সেটা কিন্তু বলা আছে এবার আপনার দেখা যায় যে নোটিশটির ওই প্রকাশিত হয়েছে তোমার ধরো নোটিশটি প্রকাশিত হয়েছে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় এখানে তার অ্যাড্রেসটাও দেওয়া হচ্ছে যে পুন্ডিবাড়ি কোচবিহার ওয়েস্ট বেঙ্গল সেভেন্টি সিক্স ওয়ান থ্রি ফাইভ তো বন্ধুরা এখানে বলেছে যেটা অ্যাপ্লিকেশান ইন প্রেসক্রাইবড ফরম্যাট ফর্মস প্রোভাইডেড ইন ইউনিভার্সিটি ওয়েবসাইট এখানে ওয়েবসাইটের লিঙ্কটা দেওয়া আছে আর ইনভাইটেড ফ্রম দ্য ইন্ডিয়ান ন্যাশনালস ফর ফিলিং আপ দ্য ফলোয়িং নন টিচিং পোস্ট ইন দ্য প্রেসক্রাইব বাই ব্যান্ড উইথ অ্যাডমিসেবল অ্যালাওয়ান্ড বেনিফিটস অ্যাজ পার ইউনিভার্সিটি নর্মস তো বন্ধুরা আপনাদের এখানে কিন্তু অ্যাপ্লিকেশান ফিস দিতে হবে সেই ক্ষেত্রে এখানে বলেছে যেটা আড়াইশো টাকা দিতে হবে হচ্ছে এসসি এস টি জন্য এবং বাকি যারা আছে তাদের জন্য কিন্তু এখানে পাঁচশো টাকা ফিস কথা বলা আছে তো এরপর এখানে বলেছে মোড অফ পেমেন্ট পেমেন্ট বি মেড বাই ডিমান্ড ড্রাফট ইন ফেভার অফ উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় অর আর অথবা এনইএফটি এখানে নেম অফ অ্যাকাউন্ট হোল্ডার এখানে বলা আছে কিন্তু যেটা সেটা হচ্ছে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়া নেম অফ দ্য ব্যাঙ্ক সেখানে বলা আছে যেটা সেটা হচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ব্রাঞ্চ এখানে অ্যাড্রেস দেওয়া আছে এবং এখানে অ্যাকাউন্ট নাম্বার এবং আইএফএসসি কোডও দেওয়া আছে এই অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে কিন্তু লাস্ট ডেটটা বলা আছে যেটা সেটা হচ্ছে লাস্ট ডেট ফর সাবমিশন অফ অ্যাপ্লিকেশান ফর্ম তেরোই জানুয়ারি দু হাজার তেইশ তো বন্ধুরা আপনারা অবশ্যই চেষ্টা করবেন যাতে লাস্ট ডেটের আগেই আপনাদের ফর্মটা ওখানে পৌঁছে যায় তো এই হলো আজকের অডিসটি তো বন্ধুরা এখানে অনেক কিছুই কিন্তু গুরুত্বপূর্ণ কথা বলা আছে এখানে অ্যাড্রেস সহ বিভিন্ন কথা এখানে লেখা আছে আপনারা কিন্তু অবশ্যই ভালো করে পড়ে নেবেন ভালো করে পড়ে কিন্তু এর জন্য অ্যাপ্লাই করবেন তো বন্ধুরা এই হলো আজকের সম্পূর্ণ অডিসটি নোটিসটির লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো ভিডিওর ডিসক্রিপশন বক্সে গেলে ওখানে টেলিগ্রাম গ্রুপের লিঙ্কও পেয়ে যাবেন এই ভিডিওর লিঙ্কও পেয়ে যাবেন এবং এই ওয়েবসাইটে যে কলেজের ওয়েবসাইটটা আছে অফিসিয়াল সেটাও কিন্তু আমি ওখানে দিয়ে রাখবো আপনারা কিন্তু যে কোনো জায়গার থেকে এই নোটিশটি এবং কলেজের ওয়েবসাইটের লিঙ্কটা আপনারা কিন্তু অ্যাক্সেস করতে পারবেন আজকে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক করুন এবং বিভিন্ন চাকরির সঙ্গে অপরেট পেতে আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজকে ভিডিওটি দেখার জন্য আপনাদের জানাই অনেক ধন্যবাদ